আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা ভিডিও হচ্ছে আবহাওয়া নিয়ে। আপনারা দেখছেন প্রচণ্ড রোদ, অর্থাৎ সূর্যের তাপমাত্রা। আমি কথা বলছি ব্রিসবেন শহর থেকে, আপনারা শহরটাও দেখতে পাচ্ছেন। আজকে আসলে প্রচণ্ড রোদ এখানে এবং ভয়াবহ গরম। আমি এখন নভেম্বর মাসে আমি এই শহরে অবস্থান করছি, আজ 7 নভেম্বর, এবং সকাল থেকেই ভয়ঙ্কর তাপমাত্রা। আজকে আমি একটু আগেই খেয়াল করেছি এই তাপমাত্রা ছিল হচ্ছে আপনার 29 ডিগ্রি, যেটা ফিল লাইক 32, এবং এটাকে বলা হচ্ছে হিট ওয়েভ ওয়ান কাইন্ড অফ। এবং এই হিট ওয়েভটার কারণে এই সকল ক্ষেত্রে আসলে সতর্কতা জারি করা হয়েছে। সকল ক্ষেত্রে সতর্কতা বলতে মোবাইলে মেসেজ দেয়া, তারপরে হচ্ছে আপনার যারা বিভিন্ন জায়গায় কাজ করে সেই অফিস থেকে আপনার তথ্য দেয়া, সব কিছু মিলিয়ে আসলে সতর্ক করা যে দ্য হিট ওয়েভ ইজ গোয়িং অন এবং এটা কয়েকদিন চলবে। আজকে 8 তারিখ, এটা আসলে আগামী 2-3 দিনও চলবে, তারপরে হয়তো বৃষ্টি হবে। এবং এই হিট ওয়েভটা আসলেই খুবই মারাত্মক বললে ভুল হবে, খুবই প্রকট এবং বাইরে টেকা যায় না, প্রচণ্ড গরম। এমনিতেই ওয়েদার খুব ভালো ব্রিসবেনে, বাংলাদেশের মতোই ওয়েদার, কিন্তু যখন আসলে হিট ওয়েভটা শুরু হয়, এরকম রোদ হয় এবং প্রচণ্ড আপনার গরম হয়, সেটা সহ্য করা আসলেই কঠিন। তো যারা পরবর্তী সময়ে হয়তো কখনো ব্রিসবেনে আসবেন বা বসবাস করবেন, তারা মনে রাখবেন যে তাদেরকে কখনো আসলে এই হিট ওয়েভের সম্মুখীন হতে পারে, সম্মুখীন হতে হতে পারে, এবং সেটা আসলে খুব একটা সুখকর নয়। এটা এটা খুবই খুবই মারাত্মক একটা পরিস্থিতি আর কি। হ্যাঁ, প্রচণ্ড গরম, মরুভূমির মতো বলেন, এই বলেন সে বলেন, হ্যাঁ, এই গরমটা সত্যি কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাসায় থাকি, বাসার সামনে অনেক গাছপালা, অনেক সবুজ, তারপরেও আসলে প্রচণ্ড গরম, এবং এটা হচ্ছে একটা হিট ওয়েভ।